টাকাটা আমাদের ভাই দিয়ে গেছে আরেকটা গান অর্ডার করেছে আমি গাওয়ার চেষ্টা করছি জীবন দান সাহেবের গানটি আসলে সকল গানেরই অনেকগুলো শাখা প্রশাখা থাকে হ্যাঁ হ্যাঁ তো এখন বিষয় হলো আমরা এক একজন এক এক ভাবে বুঝে থাকি কারণ সকলের মস্তিষ্কে একরকম কাজ করে না আমি যেটা দেখার পর আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার কাছে সেটা মনে নাও হতে পারে কারণ সাধক কবি জালালউদ্দিন সাহেব বলছেন মানুষ রতন করতারে যতন যারে তোমার প্রাণে চায় ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন যাহার কাছে ভোজ থাকবে চিরকিত চণ্ডাল কিংবা হোক না মমিন পড়ে থাকো তার চরণ আসে মানুষেতে বিবাদ ঘটে মানুষেতে গুণ মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভোর কাটা দিয়া তুই কাটারে খুল মরিস না আর বিষের জ্বালায় নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও যেখানে তোমার পিছলে পাও উঠে দাঁড়াও সেই জায়গায় মনসুরে কয় নিজে খুদা অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই গুণাগার বিষ খেয়ে কারো হয় উপকার অমৃত খেয়ে কেউ মারা হালালেতে হারাম আছে শুধু ভাবের বিপর্যয় এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয় ভাব বুঝিয়ে জানালে কয় প্রেমের হাওয়া লাগলো না মানে আমি দেখতেছি নরকের রাস্তা দিয়ে একজন মানুষ যাইতেছে এটা একদম খারাপ কাজ কিন্তু সেই নরকের রাস্তা দিয়ে স্বর্গে যাচ্ছে আমাদের মনে হচ্ছে সে ভুল রাস্তায় আছে ধারণা অনেক বড় ধরনের মিথ্যা কখনো কাউকে দেখে ধারণা করা যাবে না এই মানুষটা খারাপ হতে পারে ভালো ধারণা করতে হবে আমার রাসূল বলেছেন কখনো কাউকে দেখে মন্তব্য করো না তাকে নিয়ে ভুল অপব্যাখ্যা করো না কারণ তার মধ্যে কি লুকিয়ে আছে সেটা তুমি জানো না তার জন্য কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার সবার মাঝেই এরকম একটা পাখি আছে অনেক আপন করে কাছের মতো করে রাখে কিন্তু হঠাৎ করে সেই পাখিটা চলে যাওয়ার পর ঘরটাই এলোমেলো হয়ে যায় তো সেই জায়গা থেকে আমার এই গান ভালোবাসার মন না পাখি
কোনো জায়গা।